ভারতীয় দালাল বিখ্যাত শেখ হাসিনা হাসিনাকে আমরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে ছাত্র জনতার আন্দোলনে। ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি সারা বাংলাদেশে আওয়ামী লীগের ছাত্রলীগ, যুবলীগ এবং তাদের দুসররা চুরি ডাকাতি রাজধানী সমস্ত কিছু আবার চেষ্টা করতেছে দেশটারে আবার অশান্তি করার জন্য। ইতিমধ্যেই সেনাবাহিনী মাঠে আছে এবং পুলিশ বাহিনী তাদের পেটুয়া বাহিনী এরা আপাতত যার যার বাড়িতে আছে, মোতা নাই, কোনো পুলিশ নাই, দেশটা অরক্ষিত। এখন জাতীয়তাবাদী দল জামাতের উপরে সাজই আমরা যারা এই দলের দায়িত্বশীল নেতা কর্মী আছি, আমরা যারা কর্মীও আছি, আমরা 18 বছর ধৈর্য ধরতাম পারছি, আরও কিছুদিন ধৈর্য ধৈরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যেরই আছে আমাদের বাজারের ব্যবসায়ী বা বিভিন্ন জায়গায় সেও নির্যাতিত হইত না, আমরা এই প্রচেষ্টা অব্যাহত রাখতাম। আর যদি দেখে আমরা নিজেরাই আমরা এই জাতীয় ইলেকশনে জাতীয়তাবাদী দল মানুষ যেভাবে ভালোবাসে দীর্ঘ 18 বছর মানুষ ভোট দিতে পারছেন ইনশাল্লাহ ভোট দিব মানুষ জাতীয়তাবাদী দল। আর আওয়ামী লীগ তো নাই শেষ, এটা চুরি জামারি হয়ে গেছে, ভারতীয় চুরি করছে, দুইও চুরি করলো, এটার আর কোনো অস্তিত্ব রয়েছে। এখন প্রশ্ন আর একটা, আমার বাড়ি কিন্তু এই গেল, আমি চিনি এলাকার সেটা বিএনপি, সেটা যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ। এখন সময় আইছি আমরা, আগে যারা আমরা মিছিল দৌড়াইছি চিৎকারি করছি, এরা আইয়া আপনারা আর খান্দ বর হইলে আবার বৃত্ত চাইব জাতীয়তাবাদী দলের পতাকা তোলে। খুব সাবধান থাকা লাগবো, সতর্ক থাকা লাগবো, এটা ইন্দুরের বাচ্চা আইন, ইন্দুর যে রং বর্ততা মাই যায় কি সুযোগ পাইলে বা আইয়া খামড়াইয়া দানুন খাইতে বলতা শেষ করিলে। আমরা চিনি এই এলাকার মধ্যে সেটা বিএনপি করুন, সেটা আওয়ামী লীগ করুন, আমরা আমার চোখের দৃষ্টির বাইরে নাই আমরা জানি, কিন্তু এখন সুযোগ দিব যাতে জাতীয়তাবাদী দলের লোক এদের সাথে মিশে না। এত অত্যাচার এত নির্যাতন হয়েছে জাতীয়তাবাদী দলের, যারা কৌট যায়, যারা জেলঘাট যে আমরা সেলিব্রিটি গানের লাগে বিএনপি শিফন ডাঙার প্রত্যেকটা মামলা, 7-8টা মামলা, অভিজের মামলা, নবীনদের মামলা, এই যে 18 বছর 15 বছর ধরে টানা এসরা করতেছে, আমরা যারা আছি আমরা কোনো না কোনোভাবে 2-4টা 5টা বাঁচি হয়েছি, এই জেলঘাট জন্য কষ্ট করছেন অনেক নেতা করে হাজার হাজার। আজকে ওই যে শুরু নগর আয়নাগর যেটা লক্ষ লক্ষ মানুষের হাত দিয়া মাথার খুলি পাওয়া কাজে, এরা এখন বেঞ্চি ধরছে যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ। তখন ওই যে তুই আমার ঠাকুরের বাড়িতে আমায় ফর্মগুলের জীবা তাকিয়ে আছি, তুইও এর সময় হইলি ভাই বলে বলে এত আমরা দলই করত, কিন্তু আসলে হ্যাঁ আওয়ামী লীগ করতো, এ আমরা দৌড়াইছে, আমরা নাম দিছি, আমরা খবর করছে কাজয় সাবধান, আমরা এটা খুব সতর্ক থাকতাম প্রত্যেকের এলাকা।